আমরা বক্তব্য শেষ করতে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের যে কর্মসূচি এসেছিল ওই শেখ রাস্তার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সব কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং এই সিলেট মহানগরী এই সিলেটে আওয়ামী লীগকে সুসম্পন্ন করব আগামী নির্বাচনে আগামী নির্বাচনে লোকটা মাত্রা করা হবে এই নিশ্চিত বক্তব্য রাখি আপনাদের কাছে বিদায় নিলাম খোদা হাফেজ জয় বাংলা জয় গুরু সেই কেন্দ্রে এই সিলেটের মহানগরের রাজপথ
আমরা
I'm going to
আমার কোন ছেলে কোন দিকে যায় তাহলে আমার মনে হয় এই কারণে আমাদের সরকারকে
সবে ছাত্রেরা জনতা জনাব আহ্বান সঠিক
আমার ছাত্রী যিনি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং
আগামী দিনে আবার রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আমরা রাজপথে গেলাম রাজপথে আসি রাজপথে থাকবো এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করতে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের